ডলার সংকটের মধ্যেই রপ্তানি আয়ের সুখবর মিলছে। অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার আয় করেছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৪৪,০০০ কোটি টাকার বেশি। রপ্তানির এই অঙ্ক গত বছরের আগস্টের চেয়ে ৩৬.১৮% বেশি, আর এই আয়ে সবচেয়ে বেশি অবদান রয়েছে তৈরি পোশাক খাতের। সব মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রপ্তানি থেকে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলারের আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫.৩১% বেশি। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, পয়লা জুলাই থেকে শুরু করে ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। গত বছরের আগস্টে রপ্তানি হয়েছিল ৩৩৮.৩১ কোটি ডলারের পণ্য। এই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৭.১৪%, আয় প্রবৃদ্ধি হয়েছে ৩৬%।